আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন এন্ড ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকের রেসিপি থেকে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি, যেটা কি সবাই করে, আমিও ট্রাই করতেছি। আমি খাওয়ার জন্য তো ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে, তো আজকে আমি করব সিলেটিরা যে করে, সিলেটের ঐতিহ্যবাহী খাবার যেটা হুটকি শিরা, ওরা হুটকি বলে, হুটকি শিরা। তো আজকে আমি হুটকি শিরা করব। তো হুটকি শিরা করতে কী কী লাগে সেটা আমি দেখাচ্ছি কীভাবে রান্না করতে হয়। আর আমি পুরো প্রফেশন হুটকি শিরা। আমার ফুপু ওদিকে বিয়ে হয়েছে, কিন্তু ওরা, আমি দেখছি যখন বিয়ের পরে আমি গেলাম, ওরা মাংসের মধ্যে শুটকি দিচ্ছে, ওটা দেখে আমরা খুব আশ্চর্য হয়েছিলাম। তো যাই হোক, আমি রান্না করবো আজকে হুটকি শিরা। হুটকি শিরা করতে কী কী লাগে, আমি কী কী সবজি নিয়েছি, তো এখানে আমি নিয়েছি, আমি এখানে নিয়েছি ছোট আলুগুলো নিয়েছি, চুলাটা জ্বালানো ছিল। এখানে মিষ্টি কুমড়া ডোগা নিয়েছি আমি, আপনারা ওই হলে অন্য ইয়েও নিতে পারেন, অন্য সবজিও নিতে পারেন, মূলা দিতে পারেন, অন্য অন্য কী বলে সিম টিম দিতে পারেন, কিন্তু আমার করে যা ছিল তাই দিলাম। আর এখানে দিয়ে দিব আমি কিছু কচুরলতি। এবার দিয়ে দিব মশলা, দিয়ে দিব মাছ। এখানে আমি বড় মাছ নিয়েছি টুকরো করে, দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব আন্দাজ করে দিবেন। দিব মরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিব মরিচের গুঁড়ো, দিব কাঁচামরিচ বাটা, এক চা চামচ থেকে কম দিব পেঁয়াজ বাটা। আর এখানে আমি সবজি আরও নিয়েছি যে বেগুন নিয়েছি, বেগুনটা আমি পরে দিব, আমি আমার মতো করে রান্না করব। আর এখানে অনেকে তেল দেয় না, বাট আমি তেল দিয়ে দিব, দেখি একটু তেল দিয়ে কেমন লাগে। এটা আসলে তেল ছাড়া রান্না করে, আমি হালকা একটু তেল দিয়ে দিলাম, বেশি না। দিয়ে এটা আমি লবণ দিব, লবণ দেওয়া হয়নি, তো এটা আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে বসি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে একটু হাতে মাখ, একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। হতে থাক আমার এটা। তো এখন আমি এই যে বেগুনগুলো দিয়ে দিব, বেগুনটা আগে দিলে হয়তো গলে যাবে, দেখি কেমন লাগে। সবাই হুটকি শিরা, হুটকি শিরা বলে, হুটকি শিরা কেমন? অবশ্য শুটকি তরকারি ইয়ে সিলেটে খেয়েছি আমি, সব কিছুর মধ্যে শুটকি দিতে, এখন একটু চেঞ্জ হয়েছে আগের কথা। আধা কেজি গরু মাংসের মধ্যে 1.5 কেজি আলু, সাথে শুটকি দেখে আসলাম। তো এটা আমি ঢেকে দিচ্ছি। এখন আমি যেটা আসল হুটকি, যে হুটকি বলে, হুটকি শিরা বলে, এই হুটকি শিরাটা আমি করে নিয়েছি। এটার মধ্যে চ্যাপা শুটকি আছে, চ্যাপা শুটকি দিয়ে, এটা হচ্ছে মেন আসলে এই শুটকি শিরার। তো আমি এটা ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে, ভিজিয়ে তারপরে শুটকিগুলো একদম গলে গেছে, যে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা কি করব, এই তরকারির মধ্যে দিয়ে দিব। আর শুটকি শিরাটা নাকি এরকমেরই হয়, একটু ঝোল ঝোল থাকবে, কাটা যাতে না যা না পড়ে এরকম। তো এটা আমি দিয়ে নেড়ে দিচ্ছি। আর এটা ছোটো আলু দিয়ে করেছি আমি, ছোটো আলু দিয়ে করলেও ভাল লাগে, ভাল লাগবে আমার মনে হয়, আমার মনে হলো। এবার আমি জালটা বাড়িয়ে দিচ্ছি, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এখানে এই যে হুটকি শিরাটা আমার হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম, নতুবা সবজিগুলো সবুজ সবুজ থাকবে না, ঢাকনা খুলে দিয়েছিলাম। আমি নামিয়ে নিব, আমি চলে যাব পরবর্তী রান্নায়। আজকে দুইটা আইটেম করব। এবার রান্না করব আমি নদীর পাঁচমিশালি মাছ, যেগুলো আমি এসেছিলাম,
এখানে আছে এই যে দেখেন আরমাসের ইসে বাচ্চা বা আরমাসের বাচ্চা ছিল আরো বড় বড় কয়েকটা আমি কেটে নিয়েছি আছে বেলে মাছ তারপরে এটা কি মাছ আমি জানি না এটা নদীর একটা মাছ তারপরে অনেক কিছু মিলানো অনেক মাছ মিশানো এটা তো এটা আজকে আমি রান্না করব দুইটা রেসিপি করব আজকে আমি তো এটা আমি হাতে মেখে বসিয়ে দিব মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দিব কাঁচামরিচের ফালি কয়েকটা দিব রসুন বাটা হাফ চা চামচ দিব পেঁয়াজ বাটা এক চা চামচ হালকা একটু আদা দিব হালকা এক চামচের চার ভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ থেকে তিন ভাগ দিলাম একটা চামচের দিব মরিচের গুঁড়ো এক চা চামচ যেহেতু এটা নদীর মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগবে আর এখানে দিয়ে দিব আমি তেল দিয়ে এগুলো কষলাই নিব আমি তাই এই মাছগুলো বেশি বড় বড় না তো এগুলো এভাবে রান্না করলে ভালো লাগে ধনিয়া গুঁড়ো দিব আমি যে ধনিয়া গুঁড়োটা করছি ওটা নাও এটা কেন এখানে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া যেটা আমার হাতে করা এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর টমেটো ধনে পাতা এখন দিব না তো মাছগুলো আস্তে আস্তে যে বড় মাছ এরকম বড় একটি বড় ছিল আর মাছগুলো আর নদীর আর এগুলো তো মজা অন্যরকম ট্যাংরা আছে সব আছে বেলে মাছ তো সবগুলো মাছ আমি এইভাবে মেখে নিব আমি এটার মধ্যে আর অন্য কোনো মশলা দিব না এখন হাতে হাতে একটু পানি দিয়ে দিব তারপর খেলে বসায় দিব আস্তে আস্তে হয়ে যাবে পানিটা একটু বাড়িয়ে দিলাম কেন যেহেতু বেশি আর মাছগুলো বড় বড় লেগে যেতে পারে এটা আমি ডেকে দিব ডেকে দিয়ে চুলার জালটা ধরাই দিব তো এখানে আমি ই দিয়ে দিব টমেটো দিয়ে দিব টমেটো ফালি করে নিয়েছিলাম দিয়ে আস্তে করে জালটা চুলার আঁচটা একদম কমিয়ে দিব আস্তে আস্তে হবে হাতে মাখানো মাছটা কিন্তু অন্যরকম মজা লাগে খেতে গরম ভাতের সাথে সেই ভালো লাগে তো এখন আমি এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচ আর ধনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো ধনা পাতা দিয়ে ঢেকে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য তারপর নামায় ফেলবো তো হয়ে গেল আমার সিলেটের ঐতিহ্যবাহী খাবার হুটকির শিরা আর এটার মধ্যে কী কী দিয়েছি দেখেছেন আর শিরাটা এরকম হবে এটাই শিরা এই যে ঝোলটা এটাই হচ্ছে শুটকি শিরা
এই যে এটা পাতলা পাতলা ঝোল হবে, আর এটা গরম ভাতের সাথে খেতে নাকি অনেক মজা, অনেক মজা খেতে। আর এত সুন্দর গন্ধ বের হয়েছে শুটকির গন্ধ। আর শীদল বা চ্যাপা শুটকি, আমরা চ্যাপা শুটকি বলি, অনেক এলাকায় চ্যাপা শুটকি যেটা পুঁটি দিয়ে তৈরি করে, পুঁটি মাছ দিয়ে, ওটাকে শীদল বলে। শীদল আসলে ওইটা না, শীদল হচ্ছে ওই যে বাঁশপাতা শুটকি দিয়ে করে ওইটাকে বলে শীদল শুটকি, ওইটা দিয়ে বলে ওইটাকে শীদল শুটকি বলে অনেকে। আর এটা হচ্ছে চ্যাপা শুটকি আর কি, চ্যাপা শুটকি দিয়ে করেছি আমি, হুটকি শিরা যেটা বলে, সিলেটের ঐতিহ্যবাহী খাবার। তবে গন্ধে সারা ঘর ভরে গেছে, আমার বাসা ভরে গেছে, এত সুন্দর গন্ধ বের হয়েছে। এটা আমাদের এলাকার মানুষে খায় না, আমাদের এলাকার মানুষে জানেও না যে এটা দিয়ে খায়। তবে বললাম তো যে আমার একটা ফুপু বিয়ে হয়েছে, ছোটোবেলায় গিয়েছিলাম তখন করেছে গরুর মাংসের মধ্যে শুটকি দিয়ে। তো এখন দেখি এটার ট্রেডিশনাল হুটকি শিরা সিলেটের। তো এটা যদি ভালো লাগে, আমি এটা করেছি, আরেকটা করেছি, আরেকটা আরেকটা আইটেম করেছি আমি এখানে, এই যে নদীর এই নদীর মাছ, পাঁচমিশালি মাছ নদীর, এটা আমি এরকম করে হাতে মাখা করে করেছি, টমেটো দিয়ে দিয়েছি। এখানে আরে মাছ আছে, সব মাছ আছে, সব মাছ মিলানো আছে, বেলে মাছ আছে, সব আছে। এটা আমি ফ্রাই প্যান থেকেই দেখাচ্ছি, কারণ হচ্ছে ফ্রাই প্যান থেকে উঠাতে গেলে এটা খুলে যাবে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর হাতে মাখা তরকারি ভালোই লাগে, মাছ তরকারি খুবই ভালো লাগে। তো আজকে দুইটাই রেসিপি করেছি, একটা হলো সিলেটের ঐতিহ্যবাহী হুটকি শিরা, আর এই শিরার মধ্যে আমি ছোটো ছোটো আলুগুলো দিয়েছি, বড় আলু দিয়ে নেই। এটা দিয়ে করলেও আমার মনে হয় ভালো লাগবে, আমি একটু ডিফারেন্ট করেছি। ওরা তেল দেয় না, আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে ছোটো ছোটো আলুগুলো বাজার পাওয়া যায়, এগুলো দিয়ে আমি করেছি, আশা করি ভালো লাগবে, যেহেতু গন্ধই বের হয়েছে অন্যরকমের। আর আপনারা অন্যান্য সবজি দিতে পারেন, আমি এখানে লতি দিয়েছি, তারপরে মিষ্টি কুমড়ার শাক দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মাছ দিয়েছি। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যদি ভালো লাগে। আর আপনারা যারা আছেন এখনও জানেন না, এই হুটকি শিরা এটা করে খাবেন, অসম্ভব মজা একটা রেসিপি এটা। এটা সিলেটের খুবই খুবই জনপ্রিয় একটা খাবার, একটা হচ্ছে সাতকরা দিয়ে গরু মাংস, আর এটা খুবই মজার একটা খাবার হুটকি শিরা। এভাবেই পাতলা পাতলা ঝোল হবে, এটাই শিরা, এই যে যেটা ঝোলটাকে ওরা শিরা বলে। তো আপনারা এটা করে খাবেন, আর আমার পেজটাকে আবারও বলছি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দিবেন। তাহলে কী হবে, আমি যেসব ভিডিওগুলো আপলোড করব, সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।